লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য পুজোর বোনাস দেওয়া হবে ডবল টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য চলে এলো সবচেয়ে বড় আপডেট কারণ সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো আর মহিলাদের এই পুজোর দিনগুলিকে আরও খুশি করে তুলতে দারুণ খবর সামনে এলো জানা যাচ্ছে এই মাসে মহিলারা দু টাকা এবং বারোশো টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে এই টাকা আসবে বলে জানা যায় প্রকল্পের প্রত্যেকটি উপভোক্তাই এই নতুন ঘোষণায় উপকৃত হবে কেন এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি শর্তে কোন কোন উপভোক্তারা এই অতিরিক্ত টাকা তাদের অ্যাকাউন্টে পাবে উপভোক্তাদের পুজোর আগে এই ডবল টাকা দেওয়া নিয়ে আর কি কি আপডেট দেওয়া হয়েছে পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা কবে তাদের অ্যাকাউন্টে টাকা পাবে অতিরিক্ত টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই সমস্ত আপডেট এক এক করে জানিয়ে দেওয়া হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হলো বাংলার মহিলাদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বর্তমানে প্রত্যেক মাসে মাসে সরকার থেকে ভাতা পাচ্ছেন মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দিচ্ছে সরকার যার মধ্যে এসসি এবং এসটি মহিলারা যারা রয়েছেন তারা সরকার থেকে পায় বারোশো টাকা করে প্রত্যেক মাসে অন্যদিকে যারা সাধারণ ও বেশি মহিলা রয়েছেন তারা পায় প্রত্যেক মাসে হাজার টাকা করে কিন্তু এই মাসে প্রকল্পের উপভোক্তা তারা শুধুমাত্র টাকা টাকা বা নয় তাদের অ্যাকাউন্টে আসবে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে যদিও জানা যাচ্ছে এই যে অতিরিক্ত টাকা দেওয়া হবে এই টাকাটি মহিলারা বোনাস হিসেবে পাবে না নভেম্বর মাসের কিস্তির সময় এগিয়ে এনে অক্টোবর মাসে সেই টাকা দেওয়া হবে এর জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা পুজোর আগে এক মাসে দুটো কিস্তি টাকা পাবে তাই তপশিলি জাতি ও উপজাতি মহিলা যারা রয়েছেন এক মাসে বারোশো টাকা করে পায় তারা এই পুজোর মধ্যে দু হাজার টাকা করে পাবে অন্যদিকে এরকম সাধারণ ও মহিলা যারা এক হাজার টাকা করে পায় তারা পুজোর আগে দু হাজার টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে যেহেতু পুজোর পর দীর্ঘদিন পর্যন্ত অফিস আদালত বন্ধ থাকে তাই এই টাকাগুলো অগ্রিম দিয়ে দেওয়ার চেষ্টা করে সরকার বিগত বছরেও এমনটাই করা হয়েছিল সেই সূত্র মারফত জানা যাচ্ছে যে এই বছরও মহিলারা অক্টোবর মাসে দুটো কিস্তির টাকা পেতে পারে